গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুদীপ্তাস ব্লগ। আজকে আমি আবার আপনাদের কাছে নিয়ে আসতে চলেছি আরেকটি নতুন ভিডিও। আজ আমি আপনাদের সাথে ইকো পার্কের গল্প শেয়ার করব। ইকো পার্কের উদ্বোধন হয় 2013 সালের 25 ডিসেম্বর, কিন্তু তার আগে থেকেই পার্ক খুলে দিয়েছিল। আমরা 2013 সালের 20 ডিসেম্বর প্রথম ইকো পার্কে যাই এবং আমার ছেলে তখন 1 বছর 2 মাসের। তখন আমরা প্রায় প্রত্যেক সপ্তাহে ইকো পার্কে গিয়ে সময় কাটাতাম। আমার কাছে প্রচুর ছবি আছে ইকো পার্কের, আর আমরা এতবার ইকো পার্কে গেছি যে আমাদের বন্ধুরা মজা করে আমাদের বলে যে তোরা ইকো পার্কের মেম্বারশিপ নিয়ে নে একটা। তারপর আস্তে আস্তে প্রতি সপ্তাহে ইকো পার্কে কাটাতে লাগলাম একটা করে দিন বিকেলবেলা। তারপর মেয়ে হলো, তারপরেও আমরা মেয়েকে নিয়ে ছেলেকে নিয়ে ইকো পার্কে যেতাম। তবে লকডাউনের জন্য আমাদের ইকো পার্কে যাওয়া এখন কিছুটা কমেছে, কারণ পার্ক কিছুটা বন্ধ। এখন চলুন আমি ইকো পার্কের এ মাথা থেকে ও মাথা সমস্ত জায়গা আমাদের ঘোরা সেই সব ছবিগুলো, সেই সব মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করছি এবং ছোটো ছোটো ইনফরমেশন এবং ছোটো ছোটো তথ্য দিয়ে আপনাদের সমৃদ্ধ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, ধন্যবাদ। প্রথম দিনের দেখা প্রথম দৃশ্য, এই হলো ইকো পার্ক। 2013 সালের 20 ডিসেম্বরের আমাদের প্রথম দিনের ইকো পার্কের ছবি হলো এইগুলো। তারপর প্রতি সপ্তাহেই আমরা কাটাতে লাগলাম এইখানে একদিন করে। এই হলো ব্যাম্বু গার্ডেনের ছবি। ব্যাম্বু গার্ডেনের আশেপাশে অনেক লেকের মতো রয়েছে, তার চারিদিকগুলো খুব সুন্দর করে সাজানো। এই ছবিগুলো কিছুটা পেছন দিকে এরকম ডেকোরেশন করা আছে। এখানে মানুষ তো ছবি তুলতে ভালোবাসবেই, কেননা এত সুন্দর করে ডেকোরেশন করা। বছরের ঊর্ধ্বে ইকো পার্কের টিকিট প্রাইস এখন 30 টাকা করে। ইকো পার্কের লেকের ধারে অপূর্ব সূর্যাস্ত দেখতে দারুণ লাগে। এবার দেখুন চিলড্রেন্স পার্কের ছবি। এই ছবিগুলো সবই মোটামুটি চিলড্রেন্স পার্কে। ইকো পার্কের মধ্যে চিলড্রেন্স পার্কের একটা আলাদা ভাগ আছে, সেখানে বাচ্চাদের খেলার জন্য প্রচুর রাইডিংস আছে, সেই ছবি এগুলো। চিলড্রেন্স পার্কের ট্রি হাউসের মধ্যে আমরা অপূর্ব সব ঝর্ণা তৈরি করা চিলড্রেন্স পার্কের মধ্যে। এই ছবিগুলো মেন পার্কে। লেকের ধারে বিকেলবেলায় আমরা 2 নম্বর গেট দিয়ে গেলে ইকো পার্কের মোটামুটি মাঝামাঝি প্রবেশ করা যায়। এটি হেলিকোনিয়া গার্ডেনের একটি জায়গা। এরকম অনেক ফোয়ারা দিয়ে চারিদিকে ইকো পার্ক সাজানো এবং ছবি তোলার প্রচুর জায়গা আপনি পাবেন, যেখানে আপনি আপনার কাটানো সুন্দর মুহূর্তগুলো ছবি তুলতে পারবেন। এরপর দেখুন মুখোশ বাগানের ছবি। মুখোশ বাগান এই 4-5-6-7 বছরে প্রচুর পরিমাণে চেঞ্জ হয়েছে। আগে একরকম ছিল, এখন একরকম হয়েছে। বারবার ওরা নতুন নতুন করে ডেকোরেশন করে, তাই জন্য বারবার পরিবর্তন হয়েছে। কিন্তু অপূর্ব এই মুখোশ বাগান, বিভিন্ন দেশ বিভিন্ন জায়গার মুখোশ দিয়ে তৈরি করা এই বাগান। তিন নম্বর গেট দিয়ে ঢুকলে ট্রপিক্যাল ফরেস্ট কাছে পড়বে। এটিও হেলিকোনিয়া গার্ডেনের মধ্যেকার ছবি। খোলা আকাশ, চারিদিকে জলাশয় এবং সবুজের বিস্তৃতি দেখে আপনার মন প্রাণ সব ভরে যাবে। ইকো পার্ক থেকে আর বাড়ি ফেরার ইচ্ছে করবে না। অ্যামিউজমেন্টের প্রচুর অপশান আছে, যে যার মতো বসে থেকে লেকের ধারে একটু সময় কাটানো হচ্ছে। এই হলো ইকো পার্কের পেছন দিকে হার্বাল গার্ডেনের গেট। সূর্যাস্তের সময় ইকো পার্কের দারুণ রূপ। চিলড্রেন্স পার্কে ঢোকার মুখে এরকম দুর্গা প্রতিমা দিয়ে সাজানো আছে। ইকো পার্কের হেলিকোনিয়া গার্ডেনটি খুব সুন্দর। এগুলো সব হেলিকোনিয়া গার্ডেনের মধ্যেকার ছবি। এখানে বিভিন্ন রকম বসার জায়গা রয়েছে, ফুল দিয়ে চারিদিক সাজানো এবং প্রচুর গাছপালাও রয়েছে। এটি একটি কৃত্রিম সাজানো রেলগাড়ি। দার্জিলিংয়ের চা খেতে চাইলে বা বিভিন্ন রকমের চা খেতে চাইলে আপনাকে এই দোকানে আসতেই হবে, এখানে বসে চা খাওয়ার ব্যবস্থা রয়েছে। আর্টিফিশিয়ালি তৈরি করা ঘুম স্টেশন ইকো পার্কের মধ্যে। পেছন দিকে দেখা যাচ্ছে মাদার্স ওয়াক্স মিউজিয়ামের বিল্ডিংটি।
ইকো পার্কের প্রকৃতির রূপ আপনি খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবেন। শহরের জঞ্জাল থেকে দূরে নিরিবিলি জায়গা কাটানোর জন্য আমাদের ইকো পার্ক ভীষণ পছন্দ, এবং সেই জন্যই আমরা প্রত্যেক সপ্তাহে আমাদের ছেলেকে নিয়ে আমরা নিজেরাও সময় কাটাতে যেতাম ইকো পার্কে। ইকো পার্ক এতটাই বড় জায়গা, আপনি 4-5 দিন গিয়েও পুরো হেঁটে ঘুরে শেষ করতে পারবেন না। অনেকেই গাড়ি ভাড়া করে নেন, ভিতরে গাড়ি ভাড়া পাওয়া যায়, তবে গাড়িতে করে খুব অল্প সময়ের মধ্যে পুরো পার্কে আপনাকে ঘুরিয়ে আনবে। তাতে আদতে আপনার সব জিনিস ভালো করে দেখা হবে না, তার থেকে পায়ে হেঁটে বারবার করে যাওয়াটাই অনেক ভালো অপশান। এটি হলো রেন ফরেস্টের মধ্যে একটি জায়গা, এই জায়গাতে মানুষ বসেও কিছুটা সময় কাটাতে পারে। ছবিতে দেখে আপনারা আন্দাজ করতে পারছেন ইকো পার্ক কতটা বড়। অ্যামিউজমেন্টের প্রচুর অপশান আছে, শীতকালে এই পার্কের রূপ সবথেকে সুন্দর, সিজনাল ফ্লাওয়ার্সে পার্কের চারিদিক ভরে থাকে এবং দর্শক সংখ্যাও অনেক বেশি হয়, প্রচুর ভিড় হয়। 3 মাসের মেয়েকে নিয়ে প্রথমবার ইকো পার্কে যাওয়া, তখন ছেলে অনেকটাই বড় হয়ে গেছে। এবার আমরা চলে যাব 7 ওয়ান্ডার্স পার্কে। এখানের জন্য আলাদা করে ভেতরে 30 টাকা করে টিকিট কাটতে পাওয়া যায়। পৃথিবীর সপ্তম আশ্চর্যের 7টি জিনিসই এখানে আপনি রেপ্লিকা দেখতে পাবেন এবং মনের মতো করে খুশি মতো করে ছবিও তুলতে পারবেন। এই হলো কলোসিয়াম, এবার দেখুন তাজমহলের রেপ্লিকা, চীনের প্রাচীর, সেখানে আমরা মন মতো করে ছবিও তুলেছি। এই হলো পেট্রা জর্ডান, এবার দেখুন ক্রাইস্ট দ্য রিডিমার, তার সামনে আমরা অনেক ছবি তোলার চেষ্টাও করেছি, বিশাল উচ্চতার এই মূর্তিটি। সেভেন ওয়ান্ডার্সের কিছু ছবি আমি পরপর দিলাম, আপনারা দেখুন। ছেলে মেয়ে সহ আমরা ইকো পার্কে, মেয়ে একটু বড় হওয়ার পর সেও ইকো পার্কে যাওয়ার বায়না ধরত, দুজনে ওরা খুব ভালো সময় কাটাতো ইকো পার্কে গেলে, এত খোলামেলা জায়গা, ওরা ভীষণ আনন্দ পেত। আরেকটি সূর্যাস্ত ইকো পার্কের কোলে, এবার আমরা আস্তে আস্তে চলে যাব ধামসা কিচেন, এখন যেদিকটায় হয়েছে সেদিকটাতে। আমরা যখন এই এলাকাটায় গেছিলাম তখন ধামসা কিচেনের উদ্বোধন তখনও হয়নি, কিন্তু ডেকোরেশন মোটামুটি কমপ্লিট ছিল। এই হলো ধামসা কিচেনের আশেপাশের এরিয়াগুলো, যেখানে পুরো গ্রামের মতো করে সাজানো। এই জায়গাতে ঢুকতেও তখন আমাদের 10 টাকা করে আলাদা টিকিট লেগেছিলো। এখানে ঢুকলে আপনি পুরো গ্রাম বাংলার একটি ফিলিংস পাবেন। শীতকালে ইকো পার্কে আপনি ফুল দেখে শেষ করতে পারবেন না। এরকমই আরেক শীতের দুপুরে আমরা হাজির হয়েছিলাম ইকো পার্কে, তখন পুরোদমে সিজন, প্রচুর ভিড়, বড়দেরও সাইকেল পাওয়া যায় ওখানে চালানোর জন্য। এবার আপনাদের নিয়ে যাব অনেক পরে সংযোজিত হওয়া ইকো পার্কের নতুন সংযোজন জাপানিজ ফরেস্টের দিকে। 2019-এর অক্টোবর মাসে আমরা জাপানিজ ফরেস্ট দেখতে গেছিলাম, খুব সুন্দর সেই জাপানিজ ফরেস্ট, চলুন আস্তে আস্তে দেখে নেওয়া যাক। এতদিনে ইকো পার্কে লেকের ধার বাঁধানো হয়ে গেছে সম্পূর্ণভাবে, এই দেখুন জাপানিজ ফরেস্টের গেট শুরু হলো।
গেটের সামনেই এরকম মূর্তি দিয়ে সাজানো। গেট দিয়ে প্রবেশ করে বুদ্ধদেবের মূর্তি। জাপানিজ ফরেস্টের মধ্যে এটি একটি প্যাগোডা। এই জাপানিজ ফরেস্টের এলাকাটিও দুর্দান্তভাবে সাজানো, বিভিন্ন রকমভাবে গাছপালা ডেকোরেশন করা এবং চারিদিকে গাছপালা আছে। এই হলো প্যাগোডার প্রবেশপথ এবং প্যাগোডার বহির্ভাগের দেয়াল এরকমভাবেই সাজানো। এখান থেকে প্রবেশ করে আমরা প্যাগোডাটি দর্শন করেছি এবং আমাদের ভীষণ ভালো লেগেছে। এটিও জাপানিজ ফরেস্টের মধ্যে একটি সুন্দর জায়গা। এই জায়গাটিকে ঠিক কী বলে, এর কী নাম আমার জানা নেই, তবে খুব সুন্দর এবং ছবি তোলার জন্য তো দারুণ সুন্দর জায়গা। আপনারা দেখুন, পুরো জাপানিজ ফরেস্ট আস্তে আস্তে আমরা ঘুরছি এবং ছবিগুলো দিচ্ছি। খুব সুন্দরভাবে এটি সাজানো, একটু অন্যরকম, পুরো ইকো পার্কের থেকে একটু অন্যরকমভাবে এই জায়গাটি সাজানো। এই গেটটির নাম হলো মুন গেট। এবার দেখুন কি সুন্দর লতানো এই গাছগুলো, জাপানিজ ফরেস্টের মধ্যে ঠিক এরকমভাবেই সাজানো, দূর থেকে তোলা জাপানিজ ফরেস্টের গেট। এবার আপনাদের নিয়ে যাব ইকো পার্কের মধ্যেই তৈরি আইফেল টাওয়ারের রেপ্লিকাতে, যেখানে আমরা লিফটে করে কিছু ফ্লোর উঠেও ছিলাম এবং ওপর থেকে নিচের দৃশ্য দেখেছিলাম। এই দেখুন আইফেল টাওয়ারের থার্ড ফ্লোরে আমরা উঠেছি। আইফেল টাওয়ারের থার্ড ফ্লোর থেকে ইকো পার্কের জলাশয় যেরকম দেখায়। রোজ রোজ ইকো পার্ক থেকে সূর্যাস্ত দেখলেও আপনার মন ভরবে না। কৃত্রিম ঘুম স্টেশনে আমার ছেলে আর মেয়ে। শহরের মধ্যেই বাচ্চাদের নিয়ে খুব ভালো সময় কাটানোর এর থেকে ভালো জায়গা আপনি আর পাবেন না, কেননা এখানে আপনার বাচ্চারা সব থেকে বেশি আনন্দ করতে পারবে এবং ভেতরে অনেক খাবার স্টলও আছে যেখান থেকে আপনি খাবার কিনে খেতে পারবেন। অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই জানাবেন।